আমার মা এসে দেখছে, আমি ভিডিও করছি, দেখছে আসছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক উইথ নিউ ব্লগ। তো আজকে আমার সকাল অনেক মানে অনেক লেট করে ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি আমাকে ল্যাপটপ অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তো আগে থেকে একটু প্রবলেম হয়েছিল, ল্যাপটপটা মানে সফটওয়্যার প্রবলেম ছিল। তো রাতেরবেলা আমার ঠিক করতে করতে অনেক টাইম লেগে গেছে, যদিও ঠিক হয়নি। ওকে, তো আজকে টেকনিশিয়ান এসেছিল, এটা ঠিক করলো, এর জন্য আমার এখানেই টাইমটা গেছে, এখন চলছে। আমি ল্যাপটপটা নতুন নিয়েছি, তোমাদের ভাবছিলাম আমি আজকে দেখাবো। তো এটা হলো আমার ল্যাপটপ। ওকে, আগের দিন আমি নিয়েছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে সেলে চলছিল, তো খুব কমেই পেয়ে গেছি, যার জন্য আমি নিয়েছি এটা। অ্যান্ড আনবক্সিং তো আগের থেকে হয়ে আছে, আমি আনবক্সিং কিছু করিনি, আগের থেকে করেছে, নতুন করে আনবক্সিং করার কোনো মানেই হয় না। রিয়েলমি ল্যাপটপ, অ্যান্ড এটা লুকটা দেখো, জাস্ট লুকটা খুবই সুন্দর লেগেছিল, যার জন্য আমি লুকটা দেখেই নিয়েছি। আর ফিচার্সও খুবই ভালো, আর বলতে পারো একটা টাইপের অ্যাপেলের কপি, মানে অনেকটা ওরকমই দেখতে পুরো। আমার মা এসে দেখছে, আমি ভিডিও করছি, দেখছে আসছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। না না না, আর পাল্টানো লাগবে না, ঠিক হয়ে গেছে, কেউ দেখতে চলে এসছে। হ্যালো হ্যালো, বাই দ্য ওয়ে, আজকে বেলার জামা এসছে, ঠিক আছে, দাদা অর্ডার করেছিল। এইটা পরে পুজোতে ঘুরবে, মানে জামা পড়াচ্ছে নাম বলে দাও কি করে, ওই দেখো ওই দেখো, ওই ঘুরতে যাবে, কি আনন্দ, মার সাথে যাবে ঘুরতে, ওই দেখো 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 কি করে, ওই লেজটা তুলে দাও, লেজটা তুলে দাও। হ্যাঁ এই তো, এইবার ঠিক আছে, ঘুরতে যাবি আমরা যাচ্ছি, ওই দেখো ও ভেঙে চলে দিচ্ছে পুরো একদম। হ্যাঁ এখন যা যা ঘুরে, একা একা ঘুরে যা, সামনেই আমাদের আরেকটা, হ্যাঁ সামনে বাবা এখন বসে বসে খাচ্ছে। আমাদের এখানে একটা বেলার বড় শত্রু আছে, আর এ হলো বেলার শত্রু, দুজন একে অপরের শত্রু, ঠিক আছে। যখন বেলা ঘুমায় তখন এই ঘরের ভিতরে চলে আসে, তাই তো মেয়াও, তাই তো তাই তো, এই মেয়াকে নিয়ে চলে গেলাম। এই দেখো এই দেখো, এখনই মারামারি, এত রেডি বেলার, ড্রেসটা উপর থেকে হেভি লাগছে। ও রাস্তার আজকে টাইম কল ঢুকছে, কিন্তু সোজা আমাদের বাড়িতে পুরো ট্রেন করে নিয়ে চলে যাবে, ওই দিক থেকে ইয়ে করবে, পাইপটা বসানো হবে। তো রাস্তার অবস্থা আজকে খুবই খারাপ, বিকেলবেলা আমি বেরাবো, আজকে বিশ্বাসে দেখা হবে, ঠিক আছে, আজকে সানডে যেহেতু। তো চলো বিকেলবেলা দেখি কি হয়। এখন সময় সন্ধ্যে 6টা বাজে অলমোস্ট, তো এখন আমি বেরোবো রেডি হয়ে। ওইটা দেখে তোমরা কেউ অবাক হয়ে না, কারণ আমি ভীষণই অবসালো, মার সবসময় গুছিয়ে রেখে যাই, তাও আমার এরকম উল্টোপাল্টা হবে, যতবার আমি ট্রাই করি না উল্টোপাল্টা হবে। তো আমার জাস্ট একটা টি শার্ট, দেন একটা জিন্স, একটা নর্মাল, ব্যাস ব্যাস এইটুকুনি আমার গুছানো, 2 মিনিট থেকে 5 মিনিট লাগবে খুব বেশি হলে, তাতে আমি রেডি হয়ে নিই, নাহলে ট্রেনটা আবার আজকেও মিস করবো। আমি তো পুরো রেডি। ওকে তো এখন দেখা যাক, বেরাবো, ট্রেনটা পেয়ে যাবো, আই হোপ। 5 মিনিটের মতো গুছিয়ে নিয়েছি, সো 5 মিনিটের মতো গুছিয়ে নিয়েছি, এখনই বেরোতে হবে, বেরিয়ে ওয়েট করতে হবে, কিছু তো করার নেই, সাধারণ সবসময়ের জন্য, মানে আগে আগে যাও, গিয়ে ওয়েট করো, আমার মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে দেখতে হবে না, তোমরা এতদিন অনেক ওকে দেখেছো, এবার শুধু আমাকে দেখো। ফাইনালি ব্লগে আমিও চলে এসেছি, আমাদের সাঙ্গ পাঙ্গ সব সবাই চলে এসেছি। আমি যে আমাকে নিয়ে লাগবে না, 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছি, আসিস না, তাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছি, পুরো মিথ্যা কথা বললো। এই সব সময়ের জন্য বললাম না, ওকে ওকে, ওর জন্য ওয়েট করতে করতে 100 বছর পার হয়ে গেল, কম মল্লিকা কে কাদের ওয়েট করিয়েছে, আমাদের 1 ঘন্টা ওয়েট করিয়ে দিয়েছিল তো, আর ও নাকি এখানে বলছে ও নাকি 1 ঘন্টা লাগবে, আর একজন আসছে মানে সাজে নুডুলের মতো হেঁটে হেঁটে আসবে। ওর শরীরটাকে একটু কাজ করা নাকি, ওখান থেকে এইটুকুনি আসতে কষ্ট হয় নাকি তোর, এইখানে এইটুকুনি আসতে এত সাজিস, এত টাইম কিসের জন্য নষ্ট করিস তুই, যেখানে দেখি যখনই সাজা গোজা স্টার্ট করে দেয়, বাড়ি থেকে সাজা গোজা হেনা তেনা, তো ওইখানে
ওকে তা ডাম্পি আজকে আমাদের সবাইকে ইট দেবে হ্যাঁ যাচ্ছি মোমো খেতে ইয়ে মোমো অলরেডি আমাদের ফোন করে অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা মোমোটা নিয়ে চলে যাবো এখানে দাঁড়িয়ে খাবো না মারাত্মক বিট তারপরে আমরা বাইরে কোথাও একটা গিয়ে খাবো তো দোকানটা আজকে দেখো ওপেন হয়েছে কি সুন্দর করে সাজিয়েছে এটা বুড়োর একটা ফ্রেন্ডের দোকান বুড়ো গেছে ভেতরে মোমো আনতে আমরা বাইরে ওয়েট করছি কোথাও দিয়ে দেখা যাচ্ছে না বুড়োকে আমি বাড়ি ফিরে আসলাম ঠিক আছে সেই লেভেলে একটা খাওয়া দাওয়া হলো কিন্তু আমরা মেন মালামাটি খেয়েছি যার জন্য লাইটটা কম চলে যার জন্য আমরা মানে ভিডিও করিনি আর কি ঠিক আছে ভিডিওটা এডিট করতে হবে মানে অনেক টায়ার্ড হয়ে গেছি এখন একটু ফ্রেশ হতে হবে সেটা এডিট করতে হবে তারপর তোমাদের আপলোড করতে হবে তোমরা দেখবে ঠিক আছে এমনি তো টাইমের খুবই অভাব ভালো করে জানো তোমরা সো ভিডিওটা যদি তোমরা এখনো পর্যন্ত দেখছো অবশ্যই এই ভিডিওটা প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।